ওবায়দুল কাদের ও শেখ সেলিমের পর বিডিও পলিটিক্সে গয়েশ্বর। বিএনপি শনিবার দোলাইখালের অবস্থান কর্মসূচি থেকে আটক করে ডিবি অফিসে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়ে গিয়ে আপ্যায়ন এর ছবি ও ভিডিও অনলাইনে দেয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এতে রাজনীতির পুরনো একটি অধ্যায় নতুন করে সামনে এনেছে, এটা হচ্ছে বিডিও পলিটিক্স। কেউ বলেছেন পুরনো কৌশল নতুন খেলা। গয়েশ্বরচন্দ্র রায়কে ডিবি অফিসে আপ্যায়ন এবং আমানুল্লাহ আমানের জন্য প্রধানমন্ত্রীর APS এর ফল ও খাবার নিয়ে যাওয়ার ছবি ও ভিডিও দেখতে দেখতে অনেক বিশ্লেষক স্মরণ করেছেন 1/11 এর জরুরি অবস্থার সময়কার জয়েন্ট ইন্টারোগেশনে সেলের ছড়িয়ে পড়া দুটি ভিডিওর কথা। একটি বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের। সে ভিডিওতে ওবায়দুল কাদেরের সামনে খাবার দেখা যায়। আওয়ামী লীগ এই দুই গুরুত্বপূর্ণ নেতাই ওইসব ভিডিওতে দলের নেতানেত্রীদের সম্পর্কে নানা মন্তব্য করেন। এর ভিত্তিতে অনেক মামলা হয়। কর্মসূচি থেকে উঠিয়ে নেওয়ার পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আপ্যায়িত হওয়ার ছবি ভিডিও নিয়ে মুখ খুলেছেন গয়েশ্বরচন্দ্র রায়। একে নোংরা নাটক, নিম্নমানের মশকরা আখ্যায়িত করে ক্ষোভ জেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফা আন্দোলনে বিএনপির গত 29 জুলাই শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থানের কর্মসূচি দিয়েছিল। নয়াবাজারে সেই কর্মসূচি পালনে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গয়েশ্বরচন্দ্র রায়। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের বাধার নয়াবাজার দাঁড়াতে না পারার পর দোলাইখালে তারা সড়কে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সকাল 11:30 দিকে সংঘর্ষে আহত অবস্থায় গয়েশ্বরকে তুলে নিয়ে যায় পুলিশ। 4 ঘন্টা পর তাকে নয়াপল্টনে নিয়ে দিয়ে আসে। এর মধ্যেই ডিবি কার্যালয়ে ঢাকা মহানগরের পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে গয়েশ্বরের মধ্যাহ্নভোজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তা নিয়ে শনিবারই প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিন পর নয়াপল্টনে নিজের চেম্বারে তা নিয়ে কথা বললেন গয়েশ্বর। গয়েশ্বর এক নিম্নরুচির কাজ বলে দাবি করেছেন। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন গোয়েন্দাদের কাজই তো এটা। মতবিনিময়ের সময় মন্ত্রীর পাশে বসা বিপ্লব বড়ুয়া ও আরাফাতকে দেখিয়ে বলেন এদের দিয়ে হয়নি, যা সত্য সেটাই আসছে। উনি তো রুই মাছ দিয়ে খেলেন, উনি কেন খাইলেন? এত ক্ষুধা, 3 দিন খাইনি আমরা, এমনও তো হয়েছে। 31 জুলাই সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। শনিবার আমানুল্লাহ আমানকে গাবতলী থেকে আটক করা হয়। অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী APS এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে দেখতে যান আমানুল্লাহ আমানকে। তারা তার জন্য ফলের ঝুড়িও নিয়ে যান। বিএনপির এই নেতার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। দিনের শেষ ভাগে গয়েশ্বরচন্দ্র রায়কে তার অফিসে পৌঁছে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পরেই ডিবি কার্যালয় গয়েশ্বরের দুপুরের খাবার গ্রহণের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে ডিবি প্রধান হারুনুর রশিদকে বিএনপির এই নেতাকে আতিথেয়তা করতে দেখা যায়। এই দুটি ছবি এবং ভিডিও নিয়ে মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নানা মন্তব্য করতে থাকেন। এক ভিডিও বার্তায় আমান বলেন নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এ নাটক সাজানো হয়েছে। এইসব ছবি ও ভিডিও নিয়ে এরই মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। কেন ছড়ানো হলো এ ধরনের ভিডিও? অনেকে মনে করেন এটা বিএনপির মধ্যে এক ধরনের বিভ্রান্তি ও সংশয় তৈরির কৌশল।